धन जीवन जौवन राज्य सुखम नहि नित्य मनुखन नाश परम तेज ग्रम कथा सकलं विफलम भज गोद्रुम कानन कुंज विदुम भज गोद्रुम कानन कुंज विदुम भज गोद्रुम कानन कुंज विदुम। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गोपाल जानिएछेन आम्रा एक मात्र कैक दिन जीवने जे समस्त निजे सुख स्वाच्छंदेर व्यवस्था करते चाई करछी वास्तविक पक्षे एगुलो कोनोटाई कार्यकरी हबे ना। भगवान आमादेरके जे अवस्थाय जखन जेराम राखेन से अवस्थाय सुखी थाकाटाई आमादेर कर्तव्य। ভগবান যে অবস্থায় আমার থাকলে পরে সুবিধা হবে সেটা তিনি জানেন, আমি জানি না। যে অবস্থায় আমার থাকলে পরে আমার সুবিধা হবে ভগবান আমাকে ঠিক সেই অবস্থায় রেখেছেন জেনে আমাকে সর্বদাই প্রসন্ন থাকতে হবে। ভজন রাজ্যের এটা হলো প্রথম কথা, প্রারম্ভিক কথা। তুলসীদাসজি বলেছেন, যাই বিধি রাখে রাম তাই বিধি রহিও, সীতারাম 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 কহিও। ঠিক যেমনভাবে ভগবান আমাকে যে অবস্থায় রাখছেন পূর্ব কর্মফল অনুযায়ী, যেটা আমার পক্ষে সুবিধেই হবে, আমার মনে হচ্ছে অসুবিধে, ঠিক সেই অবস্থায় থেকে প্রসন্ন থাকাটাই হলো সাধকের কর্তব্য। সবারই উচিত, বিশেষ করে যারা সাধক তাদের পক্ষে তো। সেখানে বলছেন, অতিরিক্ত ইন্দ্রিয় তর্পণের যে ব্যবস্থা জগতের লোকরা করে থাকে, সাধু মহলে যারা ভজন করতে আসবেন তাদের পক্ষে বিন্দুমাত্র এগুলো উচিত হয় না। আলোচনা প্রসঙ্গে যে শ্লোক শুরু করা হলো, শিলা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরই তিনি লিখেছিলেন গোদ্রুময়ের ভজন উপদেশ গোদ্রুমচন্দ্রের জন্য। এখানে শ্রীল শঙ্করাচার্যেরও ঠিক একই রকম কথা পাওয়া যায়, তিনি ওই রকম ধরনের কথা বলেছেন। মা কুরু ধন জন যৌবন গর্বম হর তিন মেষাদ কালো সর্বম। সমস্ত কিছু ধন জীবন যৌবন যা কিছু শঙ্করাচার্য যা লিখেছেন সমস্ত গম্ভীর তত্ত্ব কথা। ভক্তিবিনোদ ঠাকুরও তাই বলছেন, ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত্য মনুক্ষণ নাশ পরম। শিল প্রভুপাদ জানাচ্ছেন, এক সাধক সে বাস্তব সাধক তখনই যখন সে সাধন করতে করতে এ জড় সংসারে গৃহী মানুষগণের যে আপাত সুখগুলো আছে সেগুলোকে দেখে বাস্তবিক সাধক কী করবেন না, সর্বদাই তাদের মধ্যে যে অত্যন্ত দুঃখ লুকিয়ে রয়েছে, কত তার মধ্যে ক্লেশ লুকিয়ে রয়েছে সংসারে, সেইটাকে অবলোকন করবেন। যে সাধকের পক্ষে সম্ভব হয় এই জগতের নশ্বরতা অবলোকন করতে পারেন, অনুভব করতে পারেন, ক্ষণভঙ্গুরতা অনুভব করতে পারেন, তার পক্ষে জগতের কোনো কিছুই প্রলোভনের বস্তু হতে পারে। কিন্তু যদি উল্টো হয়, জড় সংসারের ব্যক্তিগণের সংসার দেখে যদি যিনি বৈরাগ্যময় জীবনযাপন করবেন বলেন এসছিলেন, তার যদি ভেতরে অত্যন্ত আশাকাঙ্ক্ষা জাগরুক হয়, সেটাতে যদি খুব ভালো লাগে, তাহলে নিশ্চিত পরিমাণে জানে রাখতে হবে সে ভজন জীবনে থাকতে পারা তার পক্ষে মুশকিল, বৈরাগ্যময় জীবন তার পক্ষে সম্ভব হয় না। বিষয়ের মধ্যে কোনো দোষ নাই,
কিন্তু বিষয়ের ব্যবহারেতে দোষ। প্রভুপাদ বলছেন জগতের যে বৈচিত্র্যতা আছে সেখানে স্ত্রীও থাকবেন, পুরুষও থাকবেন, যুবা বৃদ্ধা থাকবেন, বিভিন্ন আকর্ষণীয় বস্তু থাকবেন, এটাতে কোনো অসুবিধা নেই। জগতের বৈচিত্র্যতা কোনো অসুবিধের কারণ নয়। জগতের বৈচিত্র্যতাটা যদি আমি বুঝতে পারি সঠিকভাবে কৃষ্ণ সেবার উপকরণ, তাহলে আমার কোনো বিপদ উপস্থিত হবে না। জগতের বৈচিত্র্যতা, জগতের নানাত্ব, জগতের রূপমাধুর্য, যে সমস্ত রূপ রস শব্দস্পর্শ গন্ধ শব্দস্পর্শ এগুলো সমস্ত যদি আমাকে আকর্ষণ করে, তাহলে আমাকে সাধকে আমাকে সাধন পথ থেকে বিচ্যুত করে দেবে। জগতের বৈচিত্র্যতায় কোনো দোষ নাই, সেগুলো ভগবত সেবার উপকরণ অনুভব করতে পারলে, নানাত্বের মধ্যে একত্ব দর্শন করতে পারলে, সেই অদ্বয় জ্ঞান তত্ত্বকে যদি পরিপূর্ণরূপে অনুভব না করতে পারেন, তাহলে কোনো সুবিধা হবে না। সমগ্র জগৎ জুড়ে একটাই অদ্বয় জ্ঞান তত্ত্ব বিরাজমান রয়েছে, এটা যদি অনুভব না হয় তাহলে তিনি যত বড় আচার্যের ভূমিকায় থাকুন তার পক্ষে বাইরের দৃষ্টিতে দেখছি আমি আচার্যের ভূমিকায় রয়েছেন, কিন্তু তার অদ্বয় জ্ঞান তত্ত্বে সুপ্রতিষ্ঠিত না হওয়ার জন্য তাকে পতিত হতে হবে, সুবিধা হবে না। সেই জন্য বলা হয়েছে ভগবদ অভিনিবেশ না থাকলে, ভগবদ অভিনিবেশ না থাকলে কেউ কখনো গুরুর কাজ করতে পারেন না। আচার্যের কাজ গুরুর কাজ করতে পারা যায় তখন করে, করিয়ে নেন ভগবান যখন ভগবদ অভিনিবেশ তার মধ্যে থাকে। ভগবদ অভিনিবেশ না থাকা মানে কি? জড় অভিনিবেশ আছে, দুটোই তো জিনিস আছে, রাস্তা দুটো। একটা হচ্ছে যদি ভগবদ অভিনিবেশ থাকে ভালো, আর যদি বলে না ভগবদ অভিনিবেশ, ভগবদ অভিনিবেশ নাই, তাহলে জড় অভিনিবেশ আছে। জড় অভিনিবেশ থাকাকালীন অবস্থায় সর্বদাই ভয়সংকুল জীবনযাপন করবে, কেন যখনই ভগবানের থেকে মন সরে অন্য কিছুতে আমার মনোনিবেশ হয়, অর্থাৎ ভগবদ ভগবান ছাড়া অন্য কোনো বস্তু আছে আমার যখন ধারণায় আসে, তখন আমার মধ্যে একটা ভয় চলে আসে, আমার প্রতিষ্ঠা চলে যাবে, আমার যে এত প্রতিষ্ঠা এটা চলে যাবে, আমার যে এত প্রতিপত্তি এটা নষ্ট হয়ে যাবে, এগুলো ভয় আসে। এগুলো ভয় আসে কেন? সে দুর্বল জীব, আচার্যের কাজ করলে তার ভয় আসবেই। ভাগবতী মহাপুরাণ বলছেন ভয়ম দ্বিতীয় বিনিবেশতঃ সাত ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি তন্ময়ায় অত বুধ আভয়ত্বম ভক্তৈক এষম গুরুদেব তাত্মা, ইত্যাদি শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা হয়েছে অন্য অন্য সময়। বলছেন এখানে যখনই ভগবত বস্তু ছাড়া অন্য কোনো বস্তু আছে দ্বিতীয় অভিনিবেশ হয়। কংসের ভয় উপস্থিত হয়েছিল, হিরণ্যকশিপুর ভয় উপস্থিত হয়েছিল, ভগবত বস্তুকে বাস্তবিক অনুভব করতে পারেননি, ভগবত বস্তুকে অদ্বিতীয় অসমর্থ কল্পনা করতে পারেননি। তারা সবাই ভগবানকে কম্পিটিটর ভেবেছেন, তারা সবাই ভগবানকে প্রতিদ্বন্দ্বী ভেবেছেন, আমি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, তাকে উড়িয়ে দেব, মেরে দেব, রাখব না। ভগবত বস্তু বলে কোনো কিছু আমি রাখব না, আমরা উড়িয়ে দেবো, ও থাকলে আমাদের ভোগের অসুবিধা হচ্ছে, নানারকম আমাদের ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি করছেন। সেই জন্য অসুরগণের বৃত্তি খেয়াল করে দেখবেন, যারা সাধুবেশেও থাকেন লুকিয়ে তিলক মালা পরে, ভক্তিমোহন ঠাকুর বলছেন, তাদের বৃত্তিটা দেখে বোঝা যায় তারা হচ্ছে অসুর, লুকিয়ে রয়েছেন সাধুবেশে। তাদের বৃত্তিটা দেখে অনুভব করবে, করতে পারবেন অনায়াসে যে সাধুবৃত্তি নয়, এটা হচ্ছে অসুর বৃত্তি। আসুর বৃত্তি সম্পন্ন মানুষগণ ভগবত কথায় বাধা সৃষ্টি করবে, ভগবত ভক্তির যা নিয়ম কারণ আচার নিষ্ঠা এগুলো পালন করতে দেবে না। তাদের জীবনের লক্ষ্য হলো আমরা যেটা ভালো বুঝব, আমাদের যেটা সুবিধা হবে ইন্দ্রিয় তর্পণের সেটাই আমরা করব, এগুলো আমাদের বাঞ্ছনীয় নয়, ওরা বলতে পারেন।
কিন্তু আমাদের বাঞ্ছনীয় নয়। আমি আমার প্রতিষ্ঠা কম হয়ে যাবে বলে আপনাদের কাছে অকৈতব্য সত্য কথা বলা বন্ধ করে দেব, আপনাদের মনোরঞ্জনের কোনো কথা বলবো, এটা তো আমার ভোগের কথা হয়ে গেল। প্রভুপাদ বলছেন এটা তো আমার ভোগের রাস্তা হয়ে গেল। জগতের লোক পছন্দ না করলেও যেটা অকৈতব্য সত্য কথা, ভগবত ভজনের নিষ্ঠুর সত্য কথা, আমার প্রতিষ্ঠা তাতে কম হলেও অকৈতব্য সত্যের কীর্তন করাটা, এটা হলো ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় তর্পণ। যারা জড় অভিনিবেশ সম্পন্ন তারা বোঝেন না, তারা এসব কথা কোনোদিনই অনুভব করতে পারেন না। তারা গুরু বৈষ্ণবকে স্যাক্রিফাইস দিতে চান নিজের সুবিধের জন্য, গুরু বৈষ্ণবকে স্যাক্রিফাইস করতে চান তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য। এসব কথা রঘুনাথ দাস গোসাই অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাজনরা বলেছেন। প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচরমণি মেদিনচে ইত্যাদি কথা বলেছে। প্রতিষ্ঠা আশা ধৃষ্টা সপচরমণি অত্যন্ত নিচু ঘরের কন্যা, কুৎসিত, তার কদাকার চরিত্র স্বভাব, তার সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিষ্ঠাকে, প্রতিষ্ঠার আশাকে। প্রতিষ্ঠা আশা ধৃষ্টা সপচরমণি মে হৃদিনটে, আমার হৃদয়েতে সেই প্রতিষ্ঠা নামক যে সপচরমণী হৃদয়েতে নৃত্য করছে, এই অবস্থায় এখন আমার প্রেম উৎপন্ন হবে, ভগবত প্রেম, পঞ্চম পুরুষার্থ, এটা কি করে আশা করা যায়? এটা হয় না। শুদ্ধ ভক্তির ডেফিনেশন সম্বন্ধেও শ্রীল রূপ গোস্বাইপাদ বলেছেন বিভিন্ন জায়গায়। তারপরে বিভিন্ন জায়গায় ভক্তি হলে পরে কি কি সুবিধা হয়, এই সব কথা বিভিন্ন আসছে দিনগুলোতে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে আমরা শিক্ষাষ্টকের চতুর্থ শ্লোক আলোচনা করছিলাম। চতুর্থ শ্লোকের মধ্যে শ্রীমন মহাপ্রভু নিজের জীবনে আচরণ করে দেখিয়ে দিয়েছেন এবং সে কথাই সাধক সকলকে ইঙ্গিত করেছেন যে এর দ্বারাই তোমাদের সুবিধা হবে। সেই জন্য বলছেন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা যোগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বর ভবতাৎ ভক্তির হৈতু কি তুকি। তো এই ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেও লিখেছে প্রভু তব পদযুগে মোর নিবেদন ইত্যাদি কথাও, এর মধ্যেও সে একই ভাব রয়েছে। ধন দৌলত ন ধনম ন জনম জনবল, দেখুন প্রত্যেক লোকে ধনবল জনবল অর্থাৎ ঐশনা মুক্ত হতে পারছেন, বৃত্তৈষণা লোকৈষণা পুত্রৈষণা বিভিন্ন ঐষণা তাদের হৃদয়কে অধিকার করে রেখেছে। যতক্ষণ এই ঐষণা থেকে মুক্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাস্তবিক ভজন শুরু হবে না। কিন্তু এই ঐষণা থেকে মুক্ত হওয়া অত্যন্ত মুশকিল, সেই জন্য বাস্তব সাধু সঙ্গ দরকার, যার মধ্যে এই সমস্ত হৃদয়ের অবস্থা অত্যন্ত উন্নত, পরহংস সাধুগণের সঙ্গ করতে হয় বাস্তবিক। আমরা ভাগবতজী মহাপুরাণেও বিভিন্ন জায়গায় ঠিক শ্রী চৈতন্য মহাপ্রভু যেরাম বলেছেন তিনিই তো কৃষ্ণ, সেখানেও এই এই কথা পাই, কালকে একটু উত্থাপন করেছিলাম। সেখানে বৃত্তাসুরও একই, বৃত্তাসুরজি তিনিও একই কথা বলছেন, ননাকুপিষ্ঠম ন পারমিষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা বাঞ্ছন্তি যে ওই ভগবত প্রপন্যা নাগপূর্ণ। এরকমভাবে বৃত্তাসুরও একই কথা বলছেন, খালি পারমিষ্ঠম শব্দটা একটু পরে রয়েছে আর রসাধিপত্যম একটু আগে রয়েছে, ন সার্বভৌমম রস, এই শব্দের খালি এই দিক ওদিক, এতে এক জিনিস সমস্ত বর্ণনা রয়েছে। এর দ্বারা প্রত্যেক জায়গায় আমরা অনুভব করব ভাগবত আলোচনা প্রসঙ্গে মহাজনের বাক্যে শ্রীমান মহাপ্রভুর আদেশে উপদেশে একই কথা, একই সঙ্গে
জড় অভিনিবেশ থাকবে আবার ভগবত অভিনিবেশ থাকবে এটা হয় না। একই সঙ্গে ভগবানের চিন্তন থাকবে, ভগবানের প্রেম লাভ করব, অথচ আমার জড় বিষয়বস্তু আমাকে আমি সঙ্গে রেখে দেব এটা হয় না। আমরা আলোচনা প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, চৈতন্য ভাগবতে বলে যেখানে মুকুন্দ তিনি পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা জানেন, তিনি সেক্ষেত্রে গদাধর পণ্ডিতকে, এটা লীলা একটা, গদাধর পণ্ডিত রাধারানী সাক্ষাৎ রাধারানী ওই রূপে এসছেন, এখানে একটা লীলা, গদাধর পণ্ডিতকে বললেন চলো এক মহাবৈষ্ণবকে দর্শন করে আসবে। সেখানে গিয়ে দেখলেন পুণ্ডরীক বিদ্যানিধি একবারে রাজ ঐশ্বর্যের মধ্যে বসে রয়েছেন, বলছেন পান, সেখানে রাজা যেমন পান চর্বণ করেন, তাকিয়ায় হেলান দিয়ে রয়েছেন মকমলের সমস্ত ব্যবস্থা, উপরে চাঁদোয়া চন্দ্র, হ্যাঁ অপূর্ব ব্যবস্থা, আর বিভিন্ন পিকদানি, সে তার সৌন্দর্য দেখলে পাগল হয়ে যাবে লোকে। এই সমস্ত দেখে কোঁচা করা একদম ধুতি, তার গায়ে দিয়ে অপূর্ব ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এগুলো দেখে গদাধরের সংকুচিত হলো মন। গদাধরের মনেতে সংকোচ হলো, এই তো যখন আমি তাকে দর্শন করিনি তখন তার সম্বন্ধে আমার শ্রদ্ধা ভালো ছিল, এখন যে দর্শন করলাম এতে আমার একটা কীরকম ধরনের একটা বিপরীত মনোভাব উৎপন্ন হচ্ছে, তো ভালো হতে লাগছে না, কি বৈষ্ণবের ভালো পরিপাটি তো, এ কী দেখছি এইসব। সঙ্গে সঙ্গে মুকুন্দ তার মনের ভাব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ থেকে একটা বড়হা পীড়ন নটবর বপু কৃষ্ণের সৌন্দর্য, যেটা আমি কালকে উচ্চারণ করেছিলাম ভাগবত কথার প্রারম্ভে, সেইটা এমনভাবে সুর করে বললেন, সেইখানে পুণ্ডরীক বিদ্যানিধির আসল স্বরূপ প্রকাশিত হয়ে পড়ল। এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য আছে, আসল নকল মিলেমিশে না একাকার না হয়ে যায়, কেউ যেন ফোটটি না করে পুণ্ডরীক বিদ্যানিধির আসনে বসে পড়েছি আমি, অতএব আমি করতে পারি যাচ্ছে যা, এটা নয়। সেই ভূমিকাটাকে পরিষ্কার করার জন্যই বলতে হলো, যারা ঠকাবেন আপনাদের, আপনারা ঠকবেন না। সেখানে বলা হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধির যেই ভাগবতের ওই শ্লোক শুনলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ রে বাপ রে বলে সে ছিটকে ওপর থেকে পড়ে গেলেন, নিজের কাপড় চোপড়ের যে সৌন্দর্য ছিঁড়ে ফেললেন সমস্ত, বুকে আঁচর মারছেন, বুকটাকে ফাড়িয়ে দেখবেন এত বিরহ যন্ত্রণা, তার চুলের যে কেশের যে বিন্যাস কোথায় চলে গেল, পানের পিকদানি কোথায় ছিটকে গেল, সমস্ত কিছু তার যে মহাবিকার দেখলেন, গদাধর পণ্ডিত ভয় পেয়ে গেলেন, বাহ্যদৃষ্টিতে লীলা করছেন, তিনি তো রাধারানী, এইটা দেখে তিনি ভীত হয়ে গেলেন, আরে আমি তো বিরাট অপরাধ করলাম, আমি তো এই মহাপুরুষকে চিনতে পারিনি, হায় হায় এখন উপায় কী। পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে তিনি পরবর্তীকালে মন্ত্র গ্রহণ করেছিলেন, মন্ত্রের উপদেষ্টা রূপে গ্রহণ করেছিলেন পুণ্ডরীক বিদ্যানিধি। পুণ্ডরীক বিদ্যানিধিকে কেন মন্ত্রের উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছিলেন, গুরু রূপে যদি গ্রহণ করেন গুরু সর্বদাই শিষ্যের অপরাধ ক্ষমা করে দেন, অজ্ঞ জেনে শিষ্যের অপরাধ ক্ষমা করতে চান। আর এই পুণ্ডরীক বিদ্যানিধি সাধারণ কেউ ছিলেন না, তিনি হচ্ছেন ব্রজের বিশ্বভানু মহারাজ রাধারানীর পিতাশ্রী। এখানে পুণ্ডরীক বিদ্যানিধির যে ঐশ্বর্য, যে বৈভব আপনি দেখেছিলেন, সেই বৈভবগুলোকে কখনোই মনে করবেন না, এটা তার ভোগের উপকরণ, তার এই যে বিলাস, তার এই যে ব্যবস্থা, এগুলো সব কৃষ্ণভজনের অনুকূল, তিনি কৃষ্ণভজনের প্রতিকূল কোনো কিছুই করেন না। শ্রীমন নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম তার ত্যাগী জীবনের উপর কটাক্ষ করে অনেক ব্যক্তি অভিযোগ করলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, ভালো তো বৈরাগী তিনি, তার গায়েতে কত গয়নাগাটি, তো ভালো অবধূত বলে তার কাছে নিন্দা করতে গেলেন। মহাপ্রভু সেখানে তাদেরকে সাবধান করে দিলেন, নিত্যানন্দ প্রভুর স্ত্রী অঙ্গে যত গয়নাগাটি আছে যা কিছু, সেগুলো সব নববিধা ভক্তির চিহ্ন, এগুলো কোনোটাই তার বিলাসের উপকরণ নয়, কিন্তু বদ্ধজীব এই সমস্ত কথা অনুভব করতে পারে না,
তারা প্রতিপদে গুরু বৈষ্ণব ভগবানের দোষ অন্বেষণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। অন্যস্য দোষ গুণ চিন্তনম আস মুক্তা, এই কথাটা আমি শুনতে পাই কিন্তু আমি অনুভব করি না, আমি পালনও করি না। অন্যের কোনো দোষগুণের অনুসন্ধান করতে নাই, বিশেষ করে বদ্ধজীব যদি অন্যের দোষগুণের অনুসন্ধান করে তার অবস্থা মুহূর্তের মধ্যে পতিত হয়, ভয়ঙ্কর অবস্থা। সেখানে প্রভুপাদ প্রায়ই আমাদের বলতেন যে পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়েত ন গ্রহেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ। পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়েত ন গ্রহেত, পরের স্বভাবের কখনো নিন্দাও করবে না প্রশংসাও করবে না। অনেকে মনে করতে পারেন প্রশংসা করতে আপত্তি কি, নিন্দা না করলাম, বলার বক্তব্য অত্যন্ত গভীর, আপনারা অনুভব করতে পারবেন যদি এটা একটু ব্যাখ্যা হয়, বিস্তৃত আলোচনার সুযোগ নাই। প্রভুপাদের বলার বক্তব্য হলো, শাস্ত্রের এই কথার বক্তব্য হলো, পরের ঘোরতর স্বভাবের যে সমস্ত প্রশংসা এবং নিন্দা করবে, তুমি যখনই নিন্দা করবে তোমার মনটা প্রাকৃত, সেই প্রাকৃত মনে তোমার অভিনিবেশ চলে আসবে। যে ব্যক্তির প্রশংসা করবে, যে ব্যক্তির নিন্দা করবে, তার চরিত্র তার সমস্ত কিছু তোমার অভিনিবেশ হয়ে যাবে, তোমার অ্যাটেনশন চলে যাবে তার প্রতি। কেন, প্রশংসা করতে হলেও তার চিন্তন করতে হবে, আর নিন্দা করতে গেলেও তার চিন্তা করতে হবে, এই সময় তোমার অভিনিবেশ হয়ে যাবে সেই ব্যক্তির ওপর। যেহেতু সেই জড় ব্যক্তি, সেহেতু তার গুণ এবং দোষের চিন্তা করতে গেলে তুমিও বদ্ধদশায় চলে যাবে। কিন্তু বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ, তা বলে অপ্রাকৃত গুরু বৈষ্ণবের গুণগান বলবা নিষেধ, সে কথা বলা হয়নি। সেখানে ভাগবত সিদ্ধান্ত করছেন, সুতস্য পুংসাম সুচির সমস্য, সুতস্য পুংসাম সুচির সমস্য নাঞ্জশাশুরী বিহিত অর্থ তত্তৎ গুণানুশ্রবণম মুকুন্দ পদার বিন্দ হৃদয়েশ যেষাম। যারা ভগবানের চরণ কমলকে প্রেমের দ্বারা হৃদয়তে অবরুদ্ধ করে রেখেছেন, তাদের অপ্রাকৃত চরিত্র গুণাবলী যদি আলোচনার বিষয় হয়, বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। কিন্তু বদ্ধজীব তার যে গুণাবলী থাকতেই পারে, জড়জগতের কত ব্যক্তির কোনো গুণাবলী আছে থাকতেই পারে, সমাজের পরস্পর এই গুণাবলীর দ্বারা উপকৃত হন, কিন্তু অপ্রাকৃত রাজ্যে সেইসব গুণাবলীর কোনোই মানে নাই। বিদ্যাসাগর মহাশয়ের অনেক গুণাবলী থাকতে পারে, আমিও তার আদর্শ লিপি আদি পড়েছি, আমি তার নিন্দা করতে বসি নাই, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তার ওই সমস্ত যে সমস্ত গুণাবলী ছিল সেটা জড়জগতের লোকের সম্ভব নয়, জড়জগতের লোকের মধ্যে এইসব গুণাবলী দেখা যায় না। তথাপি আমি বলতে বাধ্য হচ্ছি, তার ওই গুণাবলী কখনোই অপ্রাকৃত গুণাবলী ছিল না, প্রাকৃত গুণাবলী ছিল, যার জন্য সে প্রাকৃতিক জগতে অনেক নাম কিনতে পেরেছেন, কিন্তু তার দ্বারা কোনো তার আত্মার কোনো বাস্তবিক মঙ্গল হয় নাই। এই কথাগুলো অত্যন্ত নিষ্ঠুর সত্য কথা, তার দ্বারা তার ভগবত প্রাপ্তি হয় নাই। সেই জন্য প্রাকৃতিক জগতে অনেক ব্যক্তির অনেক সুন্দর সুন্দর গুণাবলী থাকতে পারেন, আবার যদি কেউ মূর্খতা নিবন্ধন চিন্তা করেন যে দেখো ওই যে বিদ্যাসাগরের দেখো উদার ভাব, আমাদের গুরু মহাজের মধ্যে ওরম উদার ভাব আছে, তাহলে তাকে জম শাস্তি দেবে। জড়জগতের কোনো ব্যক্তির যে গুণাবলী তার সঙ্গে বৈষ্ণবের যে গুণাবলী তুলনা করতে যাচ্ছ, কিছু খারাপ কিছু করনি, তুমি খারাপ কিছু বলো নাই, খালি তুলনা করেছো বিদ্যাসাগরের উদারতা আমার গুরুপাদ পদের উদারতার সঙ্গে তুলনীয়, তোমাকে যমরাজ নিয়ে যাবে, যম ঘরে গিয়ে পেটাবে। কেন বলে এখানে কোথায় সিদ্ধান্ত বিরোধ হলো তুমি অনুভব করতে পারলে না, যেহেতু তুমি বাস্তব সাধু সঙ্গ করো নাই ওই জন্য তুমি জানো না। বলে অপ্রাকৃত বৈষ্ণবের যে গুণাবলী, সেই গুণাবলী সবই অপ্রাকৃত, সেই অপ্রাকৃত গুণাবলীর সঙ্গে জড়জগতের কোনো ব্যক্তির যাকে তুমি মহান বলে মনে করছো তার গুণাবলীর তুলনা করলে তোমাকে শাস্তি পেতে হবে। অপ্রাকৃত বৈষ্ণবের গুণাবলী অপ্রাকৃত, অপ্রাকৃত গুণাবলীর সঙ্গে প্রাকৃতিক জগতের কোনো ব্যক্তির গুণাবলীর তুলনা করবে এটা হয় না, এটা করতে গেলে তোমাকে শাস্তি পেতে হবে বিশাল। সেই জন্য পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়েত ন গ্রহেত,
আমরা দেখেছি গীতাতেও দেখেছি মন বুদ্ধি অহংকার এ সমস্ত যা কিছু আছে সমস্ত প্রকৃতি, এগুলো সব কিন্তু প্রকৃতি। তোমার তুমি মনে করছো এই মনটা আমার, কিন্তু মনে করলে ভালো করে এটা অ্যাটেনশন দিয়ে এগুলো শোনা দরকার, কিন্তু শুনলেও বোঝে কে, অনুভবী ব্যক্তি তো দেখতে পায় না, মুস্কো রেয়ার, অনুভবী ব্যক্তি খুবই রেয়ার। বা দেখতে মনে হয় যে মন বুদ্ধি চিত্ত অহংকার যা কিছু আছে, আর যা কিছু আছে সমস্ত ক্ষিতি অপতেজ মরু যা কিছু আছে, এইগুলো সমস্ত কিছু প্রকৃতি, এগুলো তোমার কিছু নয়, তোমার দেহটা প্রকৃতি, প্রকৃতির উপাদানে গঠিত, তোমার যে প্রাকৃত মনটা এটাও এটাও প্রকৃতি। এই প্রকৃতির বিষয়বস্তু দিয়ে তুমি অ্যাপ্লাই করে কাজে লাগিয়ে তিনি অপ্রাকৃত জগতে প্রকৃতির অতীত বস্তুকে প্রাপ্ত করে নেবে, সেটা কি সম্ভব হয়? ভালো করে বোঝা গেল, এই মন বুদ্ধি তোমার যা কিছু এইগুলো সব প্রকৃতি, এই জগতে প্রকৃতি, এটাকে তুমি কাজে লাগিয়ে অপ্রাকৃত জগতের ভগবানের বিষয় বুঝে নেবে, এটা কি করে হয়? প্রকৃতির অতীত বস্তুকে প্রকৃতি সংক্রান্ত কোনো বিষয়কে অ্যাপ্লাই করে আমি বুঝে নেব জেনে নেব, এটা হতে পারে না কখনো। সেই জন্য অহংকারম যা কিছু বলছে ইতি ইতি প্রকৃতির অষ্টাধ্যায় যে শ্লোক আছে কোনো সময় আলোচনা করব, সেগুলো সবই প্রকৃতি, এগুলো দ্বারা কখনো আমি অপ্রাকৃত জগতের ভগবানের ভজন করে নিতে পারব না। প্রাকৃত মন থাকাকালীন অবস্থায় কোনো প্রাকৃত ভক্তির ব্যক্তির যে অভিনিবেশ চিন্তা করবে তাতে আরও বিপর্যয় হবে। একে তো নিজের মন প্রাকৃত নিজের মনকে বসে আনতে পারছে না, অনুক্ষণ ভগবত স্মৃতি হচ্ছে না, অবশ্য অপ্রাকৃত গুরু বৈষ্ণবের সেবা করতে করতে আজ না হলে কাল তার অপ্রাকৃত দশা আসবে। যদি সিনসিয়ারিটি থাকে তাহলে আজ না হলেও কালকে তার অপ্রাকৃত সেই দশা উন্নীত হবে, কিন্তু ধৈর্য দরকার। অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে, মহামন্ত্র করতে গিয়ে, দূর কিচ্ছু তো হচ্ছে না, এগুলো এরকম অধৈর্য হয়ে পড়েন, অধৈর্য হয়ে পড়েন মাঝপথে ভজন করতে করতে, বলে বেশ কয়েক বছর তো গোলাম কিছু তো হচ্ছে না। এগুলো আমি জানি সাধকের জীবনে হয়, এগুলো কোনো সময় কেউ আলোচনা করবে না, এগুলো আমাকে উত্থাপন করতে হয়, এই কারণে এগুলো ভজনের সিক্রেসি গুপ্ত কথা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন ওই যে জীব সে যে ভজন শুরু করেছে আনুগত্য তার কিছু সিদ্ধ হয়েছে, সে গুরু বৈষ্ণবের চরণে সেবা করার চেষ্টা করছে, ভগবানের নামও গ্রহণ করার চেষ্টা করছে, এগুলো সব করছে, কিন্তু বাইরের দৃষ্টিতে তার সেই অপ্রাকৃত অবস্থাটা আসে না, কিন্তু সে জানে না ভেতরে তার ক্ষয় হচ্ছে, কিন্তু সেটাতে বুঝতে না পেরে অধৈর্য হয়ে গেল। যেমন একটা উদাহরণ, একটা লোহাকে কাটতে হয় কি দিয়ে? লোহা দিয়ে কাটতে হয়, লোহাকে কাটতে হয় লোহা দিয়ে। তো দুটো ছেলে বসে থাকে, দেখবেন লোহা কাটার সময় লোহাকের একদিকে একটা করাত ধরেছে, একদিকে এ টান এ টান, আবার মাঝে মাঝে জল দেয়, জল দিয়ে এরকম টানতে থাকে, লোহাটা কাটছে, কিন্তু লোহাটা কাটতে কাটতে যখন অর্ধেক হলো তখন ওরা যদি বিরক্ত হয়, দুধ ছাড় কাটা যাবে না, অর্ধেক কাটা হয়ে গেছে, তখন যদি কেউ ব্যক্তি হাত দেয় দেবে বলো তো কোনোদিন কিছু করা যাবে না, লোহা তো লোহাই আছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠিক এই উদাহরণ দিয়ে বলছেন তোমার মনের যে ক্ষয়টা হচ্ছে, তুমি যেহেতু চঞ্চল তোমার মনের গতিবিধি তুমি লক্ষ্য করতে পারো না, মনের গতিবিধি যদি কোনো সাধক লক্ষ্য করতে পারে তাহলে তার অবস্থাটা একটু উঠেছে জানতে হবে, নিজের গতিবিধি নিজের ধান্দা সে লক্ষ্য করছে, লিখে লজ্জা পাচ্ছে, এটা ভালো লক্ষণ। কিন্তু সে জানে না অধৈর্য যদি হয়ে যায় চঞ্চলতা নিবন্ধন তার কিন্তু ক্ষতি হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী যে নামও করছে সাধু, কপটতা এখনও যায়নি তবে চেষ্টা করছে, নিষ্কপটতার চেষ্টা করছে সাধু সেবা, কিন্তু মাঝপথে সে বেশ অনেক সময় চলে গেছে বলে সে অধৈর্য হয়ে পড়ে, দূর তার হবে না বলে ফেলে চলে গেলো। চক্রবর্তীবাদ বলছেন যে ও বুঝতে পারলো না ওর ক্ষয়টা কিন্তু ভেতরে হচ্ছে, যেহেতু পুরো লোহাটা কাটা না পর্যন্ত দুটো টুকরো আলাদা হবে না, লোহার টুকরোটা একটু পাতলা অল্প রয়েছে, তখনও তুমি যদি এরম করো তুমি কিছু করতে পারবে না, তো লোহা সেই রকম তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমার ভেতরে কিন্তু ক্রিয়া হচ্ছে, হরিকথা কীর্তন নিষ্কপট ভাব যদি চাও তুমি,
ধীরে ধীরে হচ্ছে এবং পরবর্তী সময়ে তুমি দেখবে অনুভব করতে পারবে ধীরে। প্রথমেই তুমি অনুভব করতে পারো না, কিন্তু সাধকের এই যে অধৈর্য ভাবটা সেটা বড় ভয়ঙ্কর। সাধন পথে প্রথম থেকে কি কি তোমার লক্ষণ, সাধুর লক্ষণ, এগুলো কোনোদিন তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে না, ওই জন্য জানে না। সাধুকে চিনতে গেলে সে আসন জয় করতে পেরেছে, এক আসনে কতক্ষণ বসে থাকতে পারে, পাঁচ ঘন্টা, সাত ঘন্টা, দশ ঘন্টা পারে কি না, সেটা হচ্ছে আসন জয়। একটা সাধু তার আসন জয় হয়নি, তার মনে মনে চঞ্চলতা। আসন জয় করতেই হবে তাকে, আসন জয়। তারপরে তার অনুক্ষণ নাম করতে করতে শ্বাস জয় হয়ে যায়, প্রাণ জয়, প্রাণ পানকে কাজে লাগাবো, মন জয়, সবগুলো অটোমেটিক হয়। কিন্তু সাধক বুঝতে পারে না, প্রথমেই কষ্ট দেখে একেবারে দুধদার ছাই ফেলে দেয়। এক আসনে বসে কথা আলোচনা, এক আসনে বসে হরিনাম করা, এগুলোর যে কত বড় মহিমা লোকে বুঝতে পারে। এগুলো সব ধীরে ধীরে অভ্যাস করতে হয়। মনের চঞ্চলতা কিভাবে যাবে এই সম্বন্ধে অর্জুন অত্যন্ত ফেড আপ হয়ে গেছিলেন বাহ্য দৃষ্টিতে। অর্জুন তো ভগবানের পার্শ্ব, তথাপি অর্জুন ফেড আপ হয়ে গেলেন, একটা দেখালেন ভগবানকে, বলছেন যা তুমি বলছো মনকে বশীভূত করা, কিন্তু মনকে তো বশীভূত করা অসম্ভব দেখছি, মনকে তো বশীভূত করা কি করে সম্ভব। অসংশয় মহাবাহ মন দুর্নিরিগ্রহম চলম, হ্যাঁ এই কথাটা উত্তর দিলেন কে, কৃষ্ণ। কৃষ্ণ বললেন হ্যাঁ সখা, তুমি ঠিকই বলেছ, মনকে বশীভূত করা যায় না, অসংশয়ের মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু মনকে বশীভূত করা যায়। কিন্তু তুমি অভ্যাসযোগ করছো কি, অভ্যাসযোগের যে ব্যাখ্যাটা তোমাদের কাছে করা উচিত ছিল কেউ তো করতে চাইছে না। প্রথমেই তুমি অভ্যাসযোগে অবস্থিত আছো কি না এটাই তো কেউ বলছে না, তোমাকে তো ভুল বোঝাচ্ছে। অভ্যাসযোগ মানেটা কি, যেটাকে বলছেন অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চ গৃহতে, তাই তো, অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চ গৃহতে, তোমার মধ্যে বিরাগ, অর্থাৎ বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন, তোমার বিষয় অটোমেটিক ছাড়বে কখন, অভ্যাস করো, সেটাও নিজে নিজে না, তেজিয়ান গুরু বৈষ্ণবদের সঙ্গে থেকে তুমি বৈরাগ্য অভ্যাস, তাহলে কি হবে, অভ্যাসেন তুকেন্দ্রীয় বৈরাগ্যেণ চ গৃহতে, এই অভ্যাস যোগ করতে করতে তোমার মধ্যে বিরাগ উপস্থিত হবে, তখন তুমি বুঝতে পারবে যেটা মনকে বশীভূত করতে এতদিন পারোনি, অষ্টাঙ্গ যোগ আদি বিভিন্ন দ্বারা অনেকেই বিভিন্ন কৃচ্ছ সাধন করেন, চন্দ্রায়ণ ব্রত আদি প্রচুর কৃচ্ছ সাধন করেন, প্রাণায়াম আদি, এর দ্বারা তারা মনে করেন মনকে আমরা পরিপূর্ণ বশীভূত করে ফেলেছি, কিন্তু তা নয়। মনকে বশীভূত তারা করতে পেরেছেন, কিন্তু দেখা যায় মাঝপথে তাদের মন আবার ভ্রষ্ট হয়ে গেছে, অনেক অনেক ব্যক্তির এরকম ঘটনা ঘটেছে, মাঝপথে মন আবার ভ্রষ্ট হয়ে গেছে, মনকে পরিপূর্ণরূপে তারা মনে করেছিলেন জয় করে ফেলেছি কিন্তু করতে পারেননি। সেই জন্য মনকে বশীভূত করার একটাই রাস্তা, সেটা কি না, ট্রিমেন্ডাস ভক্তিযোগ, অসম্ভব ভগবানের প্রতি যে প্রীতি ভালোবাসা, সেইটা হচ্ছে একমাত্র লক্ষণ। যদিও কোনো আমি কোনো বদ্ধজীবকে শাসন করি, মারধর করতে আরম্ভ করি, বিষয় ছাড় বলে, হবে না, বরঞ্চ গুরু বৈষ্ণবের এমন শক্তি দিয়েছেন ভগবান, কেন এই কথাটা বলছি, এটা শাস্ত্রের বিষয়, সেটা চৈতন্য চৈতন্যিত বলেছেন, কৃষ্ণ কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন, কৃষ্ণ শক্তি না হলে তুমি প্রচারক হতে পারবে না। এখন তো যে সে প্রচারক সেই যাচ্ছে, এখানে একেবারে ডেফিনিট করে বলা রয়েছে যার মধ্যে কৃষ্ণ শক্তি অর্থাৎ গুরু বৈষ্ণবের শক্তি, কৃষ্ণ শক্তি সঞ্চারিত আছে হয়েছে, সে ছাড়া প্রচারক হতে পারবেন না, কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন। সেক্ষেত্রে কথা হলো এই, কম করে মধ্যম অধিকারের উন্নত অবস্থায় গেলে ভালো হয় প্রচারকের, কনিষ্ঠ অধিকার কনিষ্ঠ অবস্থায় তো একেবারেই সম্ভব নয়। যে কথাটা আমি উত্থাপন করেছিলাম, কাউকে শাসন করা, অত্যন্ত কঠোর ব্রত আদি পালন করার যে প্রচেষ্টা, এর দ্বারা তুমি শরীরকে ক্লেশ দিচ্ছ, কিন্তু ভগবত ভক্তি রাজ্যের গোপন কথা হল নন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অস্বসিদ্ধিত, দ্যাট ইজ দ্য ভাইটাল ফর্মুলা সিক্রেসি অফ ভজন, ভজনের একদম একদম গুপ্ত রহস্য আজকে জানার চেষ্টা করো, ভুলে গেলে হবে না।
নন নির্বিন্ন নাতিশক্ত, তোমার কাছে এক মা এসছেন সন্মুখে দণ্ডবত করতে, তোমার কেন রাগ হলো? হে আমার কাছে এসছেন মেয়ে ছেলে, তোমার বিকার আসছে, তোমার দুর্বলতা আছে, এটা প্রমাণ করে দিল। এই যে কথাটা তাকে যে তারা মারছ চলে যাও আমার এখান থেকে, এই কথাটা প্রমাণ করে দিচ্ছে তোমার দুর্বলতা আছে, তুমি তাড়াতে পারবে না। যে কথাটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, জগতের যে বৈচিত্র্যতা এটা দোষের কিছু নয়, কিন্তু এই বৈচিত্র্যগুলোকে যা কিছু আছে এটা সবই কৃষ্ণ সেবার উপকরণ, আমার ভোগ্য কিছু নয়, এটা অনুভব করলে সব সমস্যার সমাধান। আমার কাছে ছুরিটা আছে, সেই ছুরিটা দিয়ে আমাকে ভগবানের জন্য ফল আমান্য করে ভোগ দিতে হয়, কিন্তু ওই ছুরিটাই যদি কোনো একটা গুন্ডার হাতে থাকে, কাউকে খুন করে দিল, মেরে দিল, রক্ত বার করে দিল, তাহলে বস্তুতে কোনো দোষ নাই, বস্তুর যে ব্যবহার তাতে দোষ রয়েছে। কোথায় তুমি কেমনভাবে তুমি ইউটিলিটি তোমার আছে, আর ধন দৌলতের ইউটিলিটি আছে জগতের লোক আমি বললেও তো পাগল বলবে আমাকে, কিন্তু সেই ধন দৌলত যা কিছু আছে, ধন জীবন যৌবন রাজ্য সুখম একটু আগেই বললাম, সেগুলো সব যদি ভগবত সেবায় প্রাপঞ্চিকতেয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তুন ইত্যাদি শ্লোক আছে, অনাসক্ত বিষয়ান যথার্হ মুপযঞ্জত, এইসব শ্লোকের ব্যাখ্যা এই এই মাসের মধ্যে আমি থাকতে থাকতেই করবার ইচ্ছা আছে, যদি শরীর চলে যায় তখন আর কি, এই জন্য গ্যারেন্টি দেওয়া যায় না, ইচ্ছে থাকে অনেক কিছু জীবের, সেই জন্য নন নির্ভিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধিত। কোনো বস্তুর প্রতি তোমার, কোনো বস্তুর প্রতি তোমার ঘৃণাও থাকবে না, কোনো বস্তুর প্রতি তোমার আকর্ষণও থাকবে না, যদি এই অবস্থা নিউট্রাল অবস্থা হয় তাহলে তুমি ভক্তিযোগ তোমার সিদ্ধ হবে, তা নাহলে শীঘ্রই তোমাকে পতিত হতে হবে, পড়ে যাবে। সেই জন্য বলছে নন নির্বিন্ন, কোনো বিষয়ের প্রতি তীব্র একবার ঘৃণা এটা হলো চলবে, নন নির্বিন্ন নাতিশক্ত, অতি আসক্তিও নয় নির্বিন্ন, অর্থাৎ অনাসক্ত ভূমিকায় তুমি যদি আরূঢ় হও, অনাসক্ত ভূমিকায় অনাসক্ত বিষয়ান যথার্হম উপযঞ্জত, এটার মানেই হলো যুক্ত বৈরাগ্য, যেটা কাল আগেও উল্লেখ করেছি কিন্তু কে বোঝে। যুক্ত বৈরাগ্যের কথা এত কঠিন, জগতের বদ্ধজীবগণ সব ভোগ বা ত্যাগ এ দুটো কথা বুঝতে পারেন, কিন্তু ভোগ বা ত্যাগ এ দুটোই আমাদের কিন্তু আলোচনার বিষয় নয়, আমাদের আলোচনার বিষয় হলো ভগবানের সেবা। সমস্ত সময় অনুক্ষণ আমাদের চিন্তা করতে হয় ভগবত সেবা আমরা কি করে করতে পারব, সম্যক রূপে করতে পারব, সেই জন্য সেখানে আমার বৈরাগ্যের কোনো মূল্য নাই আর আমার ভোগেরও কোনো মূল্য নাই, দুটোর কোনোটাই মূল্য থাকবে না। সেই জন্য মনকে বশীভূত করার দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, এটা কি না বলছেন নন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অশ্বসিদ্ধিত, সেটা কি বলছে যুক্ত বৈরাগ্যের পথ, যার দ্বারা ভগবানের চরণে ভক্তি সিদ্ধ হয়েছে, ভগবানের চরণে ভালোবাসা, গুরু বৈষ্ণবের চরণে ভালোবাসা একই কথা, ভগবান গুরু বৈষ্ণব ধাম নাম সমস্ত মিলে একটা তত্ত্ব, ভগবানের ধামকে ভগবান থেকে কেটে আলাদা করবে, ভক্তগুলোকে অপমান করবে, ভগবানকে তুলসী দেবে পায়ে ফুল ছড়াবে হবেন, ভগবান ভগবানের ধাম নাম সমস্ত কিছু নিয়ে একটা একটা তত্ত্ব। রামচন্দ্রজি আবির্ভাব হয়েছেন কিন্তু রাম লক্ষ্মণ শত্রুঘ্ন ভরত শত্রুঘ্ন এগুলো সব নিয়ে চারটে একটা তত্ত্ব, পঞ্চতাত্মাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম স্বরূপকম বলেছেন, এখানে একটাই তত্ত্ব কিন্তু পাঁচ রূপেতে তোমার কাছে বিভাজিত হয়েছে, এক এক কথা আলোচনা করলে খুবই আনন্দ লাগবে, ভক্ত তত্ত্ব, ঈশ ভক্ত, হ্যাঁ ঈশ অবতার ইত্যাদি সমস্ত সময় ঈশ শক্তি, এইগুলো সব আলোচনা হওয়া দরকার, যত আজে বাজে আলোচনায় সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবনের, সেই জন্য এই সবগুলো আলোচনা হলে অনুভব হবে। সেখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম যদি ব্যক্তি কোনো ব্যক্তিকে আমি জোরজবস্তি তাকে বিষয় ছাড়াবার চেষ্টা করি তাতে আরও বিগড়ে যাবে তার অবস্থা। যেমন একটা উদাহরণ, একটা অত্যন্ত পাগলা ঘোড়া যার পিঠে কেউ বসতে পারে না, এখন একজন রাজা একজনকে অশ্ব সওয়ারি যিনি আছেন তা খুব বাহাদুর আছেন তাকে বললেন তুমি এই অশ্বটা আমার খুব পছন্দ, তুমি কি পারো একে বশীভূত করতে, বলে আমি চেষ্টা করে দেখতে পারি, দেখুন একা অনেক লোক চেষ্টা করেছে সবাই হেরে গেছে। তিনি বললেন রাজন আমি চেষ্টা করে দেখব, চেষ্টা করছি, আশা করি আমি
জয়যুক্ত হব। সে কি করলো, অশ্বটাকে মারধর কিছু করলো না, মারধর করলে আরও বিগড়ে যাবে। সে অশ্বের পিঠে যে ওঠবার চেষ্টা করে তাকে অশ্ব ফেলে দিয়ে তাকে সামনের এই খুঁড়গুলো দিয়ে এরম এক ধাক্কা মেরে দিয়ে রক্ত বের। আমরা কলকাতার ময়দানে দেখেছি, বিভিন্ন খেলা দেখতে গিয়ে সেখানে দেখতাম, ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম, বলে আশ্চর্য, মাউন্টেন পুলিশগুলো সমস্ত ভিড় ফেলার জন্য ধাক্কা দিত, এরকম বুকে আম মারত। অবশ্য আমি পাশে যেতাম, পাশ পেতাম, আশ্চর্য এরম ধাক্কা মারত পুলিশগুলো, অনেক লোকের রক্ত বেরিয়ে যেত মুখ দিয়ে। তো পাগলা ঘোড়া সেরকম কি করে, সাওয়ারিকে ফেলে দিয়ে তার বুকে এক লাথি মেরে মেরে ফেলবে। সেই জন্য সে কি করলো, সে জানে আমি ঘোড়ার পিঠে আমি চড়া তো মুশকিল, সে কি করলো, কোনো মতে ঘোড়ার পিঠে তার বলবান ছিল, কোনো মতে বলে ওকে কিচ্ছু করবো না, মারধরও করবো না, কিছু না, খালি যে কোনো ভাবে আচম্বা অর্থাৎ অতর্কিত সে ঘোড়াটার পিঠে উঠে পড়লো। উঠে গলাটাকে আর পা দিয়ে এমনভাবে জড়িয়ে দিল, তুই লুটোপুটি খা, এরম লাফা, সে আর পড়বে না, এমনভাবে ধরলো যেন মনে হচ্ছে ঘোড়া আর তার শরীরটা আলাদা নয়, জাপটে ধরে রইল, এবার তুই যা করার কর। সে ঘোড়া এবার রেগে গিয়ে দৌড়াতে আরম্ভ করলো, বলে কত দৌড়াবি, দৌড়া দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কুড়ি পঁচিশ তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার, বল কত যাবি তুই যা, তো আমি দেখি। তুই যেতে যেতে তখন জিভ বেরিয়ে পড়ে যাবে, জল দরকার, জল দেবো না তোকে, যা এবার কী করবি। সে তখন যখন জিভ বেরিয়ে পড়েছে তখন তার অবস্থা কাহিল, তখন তাকে এবার তৈরি করে একবারে লাড্ডু বানিয়ে তাকে বলে আয় এবার, কথা শুনবি না তুই। এরকমভাবে মনকে যদি তুমি নিজে বশীভূত আনতে যাও তাহলে প্রতিপদে হেরে গেছ। কোনো বিষয়ে তোমার যদি দুর্বলতা থাকে, এটা ভজনের টেকনিক, অনেকেই ভজনে আসেন, কোনো জায়গায় এখন এইসব গুপ্ত রহস্যগুলো আলোচনা হচ্ছে না, বড় দুঃখের ব্যাপার। গৌড়িয়ামঠের স্বরূপটাকে কেউ বুঝতে না পারে নিন্দা করছে, গৌড়িয়ামঠ এরকম, আমাদের মরে যেতে ইচ্ছে করছে। গৌড়িয়ামঠের বাস্তব স্বরূপটা কি এটা জানলে পরে লোকে পাগল হয়ে যাবে। গৌড়িয়ামঠ যে উপকার জগতের লোকের কাছে করতে চাইছে সেটা যদি কেউ জানতে পারে, অনন্তকালেও সে গৌড়িয়ামঠের ঋণ শোধ করতে পারবে না। কিছু অপদার্থ ব্যক্তিকে দেখে, যারা ভুল পথে পরিচালনা করছেন লোককে, তাদের দেখে, তাদের ঐশ্বর্য বৈভব এগুলো দেখে, তাদের পায়ে বেশি করে ফুলচন্দন পড়ছে, এগুলো দেখে তোমরা যদি বোকা বেনে যাও তাহলে তো কোনোদিনই তোমরা গৌরীমঠের স্বরূপ উপলব্ধি করতে পারবে না। এই জন্য যথেষ্ট পরিমাণে গৌরীমঠের স্বরূপ আলোচনা হওয়া দরকার। তাহলে সেখানে আমরা দেখলাম ঠিক যেভাবে পাগলা ঘোড়াটাকে বশীভূত করতে গেলে তাকে যত চাবুক মারবে, মারতে যাবে, তার তো তার বিগড়ে যাবে, কাজ হবে না। সেই জন্য নিজের মনটাকে এরকমভাবে জোর করে বিষয় দেবে না, এটা এরকম ধরনের কিছু করা উচিত না। বরঞ্চ উদ্ধবজি যে কথাটা বলেছিলেন যে ভগবান আমরা তোমার উচ্ছিষ্ট যা কিছু আছে প্রসাদ, তোমার কাপড় চোপড় অলঙ্কার বস্ত্র অলঙ্কার এগুলো ব্যবহার করে তব মায়া জয় মহি, আমরা তো তোমার মায়া অনায়াসে জয় করে দেবো, আমরা তো তোমার প্রসাদ পাচ্ছি। গাওয়ার সময় গায় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, বলবার সময় বলছি, কিন্তু প্রসাদের সময় কোনটা পরমান্ন কোনটা পুষ্পান্ন কোনটা বেগুন ভাজা এইদিকে আমার নজর, প্রসাদে প্রসাদ বুদ্ধি নাই, তাহলে তো শুকনো রুটিটা আছে লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারি, নুন দিয়ে। প্রসাদ বুদ্ধি যদি থাকে তাহলে সেখানে দেখা গেল ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তিযোগ অস্বসিদ্ধিত, মনকে বশীভূত করার কোনো দ্বিতীয় রাস্তা নাই। মনকে বশীভূত করতে পারবে না, বরঞ্চ মোদের মনের ওপরে তোমার নিজের কন্ট্রোলিং ছেড়ে দাও, ছেড়ে দিয়ে গুরু বৈষ্ণবের চরণে নিজেকে দিয়ে দাও। তোমাদের সবচেয়ে বড় ভুল হলো তোমরা দীক্ষা নিয়েছি বলছো, গুরু বৈষ্ণবের কাছে আত্মসমর্পণ করেছি বলছো, কিন্তু বাস্তবিক শাস্ত্রকাররা বলছে এর মনটাকে তো দেয়নি। গুরুপাদপদ্ম বলছেন এ আমার কাছে এসে দণ্ডবোধ করছে, বাঞ্ছা কল্প দুর্ব সবই করছে, কিন্তু এর মনটাকে নিজের কাছে রেখে দিয়েছে, মনটাকে দেয়নি, আত্মসমর্পণ করেনি। তো দেহ মন বাক্যের দ্বারা দণ্ডবোধ হয়, কিন্তু দণ্ডবোধ কাউরই বাস্তবিক হয় না, সবাই করে গুরু বৈষ্ণব, কিন্তু দণ্ডবোধ কাউর হয় না, কেন দণ্ডবোধ তো জ্যোতি জানে না, তার দেহ মন এবং বাক্য তিনটের দ্বারা দণ্ডবোধ করতে হবে, তবে তার সেই দণ্ডবোধের ফল পায়, কিন্তু জানে না। আবার দণ্ডবোধ করতে গিয়ে কেউ কেউ বৈষ্ণবকে ডান দিকে বাঁ দিকে রেখে দণ্ডবোধ করে দিল, কেউ বা ওদিকে পড়ে গেল, বিশেষ করে উত্তরে যা
আমাদের আছে, সেখানে তো তারা কিছুই জানে না, কোথা দিয়ে কোথায় পড়ে গেল। ওরা মনে করে মন্দিরে এসে পড়ে গেলেই দণ্ডবোধ হয়ে গেল, তারা জানেই না। ফুল প্যান্ট পরে যেদিক দিয়ে ওর পড়ে গেল, এদিক দিয়ে ওদিক দিয়ে ও লম্বা করে পড়ে গেল। কিন্তু তারা দণ্ডবোধের যে তার যে বিধি আছে সেটাও তারা জানে না। বৈষ্ণবকে সবসময় সোজাসুজি দণ্ডবোধ করতে হয়। হ্যাঁ, বলছেন সবামে প্রণমে বিষ্ণু, দক্ষিণে গৌরী শঙ্কর, আর গুরুর অগ্রে প্রণম মেদ, অন্যথা নিষ্ফলম ভাবে। গুরুকে সামনে দণ্ডবোধ করতে হবে, গুরু বৈষ্ণবকে, গুরুতত্ত্ব বা বৈষ্ণব তত্ত্ব। বিষ্ণুকে বাঁদিকে রেখে দণ্ডবোধ করতে হবে, আর গৌরী শঙ্করকে দণ্ডবোধ করতে গেলে ডান দিকে রেখে করতে হবে। তাহলে এই পদ্ধতি কেউ জানে না, গিয়ে দণ্ডবোধ করে দেওয়া হলো, হয়ে গেছে, আমি দণ্ডবোধ করেছি। কোথায় যে ভুলগুলো হচ্ছে ভজনের কেউ অনুভব করার চেষ্টা করছে না। আমি যে কথায় আসছি, তৃতীয় শ্লোকের চতুর্থ শ্লোকের আলোচনা করতে গিয়ে আমি কেন এই কথাগুলো তুললাম, এগুলো যারা অত্যন্ত বিচক্ষণ তারা অনুভব করবেন, কেন এই কথাগুলো উত্থাপন করলাম। এই যে ন ধনম ন জনম ন সুন্দরী, সুন্দরী কবিতা কি, সুন্দরী কবিতা কোনটাকে বলছে? বেদাহা পুষ্পিত বাচাহা, যেটা গীতাতে বলছে। অর্থাৎ আমার বিভিন্ন শাস্ত্রেতে বেদ আদিতে যে সমস্ত পুষ্পিত বাচা, এটা করলে উপদেশ দেয়া, এটা যদি করো তুমি স্বর্গ পাবে, এটা করলে পুত্র পাবে, এটা করলে তোমার পড়াশোনা ভালো হবে, ইত্যাদি বিভিন্ন রকম যাগযজ্ঞ বিভিন্ন সুবিধের কথা বলা রয়েছে। এগুলো ভগবতভক্তির ভক্তির কোনো কথা নয়। এইখানে কবিতা সুন্দরী মানে এর মাধ্যমে আমি কত সুন্দর সুন্দর জিনিস পেতে পারবো। সাজানো রয়েছে আমাদের প্রলোভন লোভনীয় জিনিস, এটা হচ্ছে শাস্ত্রের বিভিন্ন ধরনের মনোরঞ্জনকারী কথা। যেমন একটা রমণী অনায়াসে একজনের মনকে ঘুরিয়ে দিতে পারে, অনায়াসে, কিন্তু হরিদাস ঠাকুরের মনকে ঘোরানো যায় না, জানি কি। যদিও লক্ষ্যহারা বলেছিল জমিদারকে, তুমি একবার আমাকে সুযোগ দাও না, ও চরিত্র খারাপ করে আমি এক্ষুনি দেখি, এক রাত্রি লাগবে না, মুহূর্তের মধ্যে। লক্ষ্যহারা তখন জানতো না যে হরিদাস কে, যে হরিদাসের কাছে সাক্ষাৎ দুর্গাদেবী এসে মাথা নিচু করেছিলেন, হরিদাস ঠাকুরের কাছে এসে দুর্গাদেবী মাথা নিচু করেছিলেন, কোথায়? ফুলিয়ায়, গঙ্গার তীরে, ফুলিয়ায় গুফাতে, যেখানে হরিদাস ঠাকুর ভজন করতেন, সেখানে মায়াদেবী তাকে পরীক্ষা করতে এসে হেরে গিয়ে পরে মাথা নিচু করেছিলেন, তার থেকে হরিনামের উপদেশ গ্রহণ করেছিলেন। কাজেই বৈষ্ণবকে জগতের কোনো কিছু প্রলোভিত করতে পারে না। তবে বৈষ্ণবের আসনে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার আগে যে আধা বৈষ্ণব থাকে, বা এখনও পরিপূর্ণ বৈষ্ণবতা প্রাপ্ত হয় নাই, তখন যে বিপদগুলো আসে সেগুলো তোমাকে কাবু করতে পারবে না, যদি বাস্তবিক তোমার ভেতর থেকে সিনসিয়ারিটি থাকে এবং আনুগত্যে কোনো ভেজাল না থাকে। তোমার আনুগত্যে যদি ভেজাল না থাকে তাহলে এইগুলোতে কোনো ছোটোখাটো বিপদ আসবে, কিন্তু এই বিপদে তোমাকে কাবু করতে পারবে না। ধীরে ধীরে চলে গিয়ে ভজন করতে করতে তোমার এই মনটা প্রাকৃত মন এবার অপ্রাকৃত মন হয়ে যাবে। প্রাকৃত মনটা যেটা রয়েছে জড়, যেটা প্রকৃতির অংশ, সেটা এবার পরে ভজন করতে করতে চিন্ময় দশা প্রাপ্ত হবে। আর যতক্ষণ পর্যন্ত সেরম অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তার পক্ষে হরিভজন, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরাহা, যিনি প্রকৃতির অতুত বস্তু, যিনি বিরজার কোন পারে অবস্থিত, বিরজার অনন্ত সাগর সেখানে রয়েছে, বিরজা নদী, সেটাকে পার হয়ে যেতে হবে। বিরজা মানে বিগত রজা, তোমার গায়ে যত, যেমন চান করলে পরে গাছের গায়ে যত ধুলো ময়লা আছে সব ধুয়ে যায়, সেরকম যখন তুমি বিরজা পার হয়ে যাবে, বিরজা চিন্ময় জলেতে তোমাকে ধোয়া হবে, ধুতে ধুতে সমস্ত ময়লা চলে যাবে, বিরজা অর্থাৎ রজগুণ তমগুণ, এমনকি তোমার যে প্রাকৃত শতগুণ সব ধুয়ে পরিষ্কার করে তবে তোমাকে অপ্রাকৃত জগতে পাঠানো হবে, এমনি তুমি যেতে পারবে না। ইচ্ছা হলে আমি বৈকুণ্ঠে যাব, এটা কোনো কথা না, এরমভাবে পারা যায় না। এবারে একটা উদাহরণ ভাগবত থেকে বলা উচিত, যে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীত বলা তো মহাপ্রভু বলেছেন, তো আমিও বলি, এটা তো কাজের কথা, এটা তো বললাম, কিন্তু এতে আমার অনুভব না হলে সম্ভব হবে না। সেখানে গীতাতে যে কথা বলেছেন এটা যদি আজকে আপনারা অনুভব করতে পারেন তাহলে সম্যক রূপে এই এই যে টেকনিকটা এটা অনুভব করতে পারেন। সেটা কি,
গীতাতে ভগবান বলছেন যে জীবকে যত মারধর করো সে বিষয়ে যাবেই যাবে, লাভ হবে না। তোমার যদি ক্ষমতা থাকে কি করো, সেই বদ্ধজীবের সামনে এমন একটা চমৎকার বস্তু, লোভনীয় বস্তু রাখো যেটা চিন্ময়, ওর প্রতি যদি ওর লোভ হয়ে যায় তখন ওই জড় সংসারের সেই বস্তুটাকে ছেড়ে দেবে। সেটার উদাহরণ দিতে গিয়ে শাস্ত্র গীতাতে বলছেন, সেকে বলছেন রসবর্জম রস পার্শ্ব পরম দৃষ্টা নিবর্তন্তে, রসবর্জম রস পার্শ্ব, তুমি রস ছাড়া থাকতে পারবে না এই জগতে, হচ্ছে রসই হলো স্থিতি, রস ছাড়া জগতের কোনো স্থিতি নাই। আমি আগেও বলেছি কেউ জড়রসে রয়েছে, কেউ অপ্রাকৃত রসে চিন্ময় রসে, কিন্তু রস বিনা জগতের স্থিতি নাই। একটা মশা ওর রস আস্বাদন করছে, ও নতুন নতুন রক্ত খাবে, একটা রাস্তায় যে শুয়ার ঘুরছে শুকর সেও রস আস্বাদন করছে, সে বলছে আমি কত নতুন নতুন বিষ্ঠা পাবো। সেই শুকরটাকে যদি বলো তুমি এক কাজ করো, ভালো করে তোমাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি চন্দন সাবান দিয়ে, তোমাকে নিয়ে গিয়ে ভালো করে এসি ঘরে ডানলপ পিলোতে শুয়ে দেবো, সে তো লাফিয়ে গিয়ে নর্দমাতেই যাবে, কেন তার তো স্বভাব ওটা। তাকে তুমি উপকার করতে চাইলে কিন্তু তার রসটা একটা আলাদা, সেই যে রসটা আস্বাদন করে সেই রসটা তুমি কদাকার রস, সেটা তার পক্ষে সুবিধে। সেই জন্য সুখ বা দুঃখের যে ব্যাখ্যা এই জগতে, এটা হচ্ছে সবই জেনে রেখো এগুলো অ্যাপারেন্ট, আপেক্ষিক। এই জগতের যে সুখ এবং দুঃখ যেটা নিয়ে আপনারা বেশি করে মাথা ঘামাবার চেষ্টা করছেন, LIC খুলছেন, জীবন বিমা এই সমস্তগুলো করছেন, এই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এগুলোর কোনো বাস্তবিক অর্থ নাই। বক্তৃতে অধিষ্ঠিত হলে দেখবেন এর কোনো এর যে যে সুখ বা দুঃখের জন্য এত বিচার বিবেচনা করে জড় এডুকেশন লাভ করেছেন, কত ক্রিয়াকর্ম করছেন, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় এই সুখ এবং দুঃখ যেটা নিয়ে জগতের লোক সবসময় মাথা ঘামাচ্ছে, তার তো বাস্তবিক কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, আছে কি? আজকে একটা লোক অত্যন্ত গরিব, সে হঠাৎ দেখে গেল 10 বছর পরে বিশাল ধনী হয়ে গেল। আজকে যে দুঃখ পেল সে কালকে আবার আনন্দে নাচছে। কাজে যে সুখ দুঃখ যেগুলো নিয়ে জগতের লোক ব্যস্ত থাকে, এগুলো সব কিছু এগুলোর কোনো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই। যেটা ত্রৈকালিক অস্তিত্ব নাই সেটা বাস্তবিক অস্তিত্ব আছে বলে মানা হয় না, বোঝা গেল? ক্ষণভঙ্গুর, এই জগৎটা ক্ষণভঙ্গুর, এখানে সুখ দুঃখ যা কিছু আছে এগুলো ক্ষণস্থায়ী, এগুলো নিয়ে মাথা ঘামাতে নাই, বরঞ্চ নিত্য বস্তু। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতস্ত কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। ভক্তিমণি ঠাকুর বলছেন অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। গীতাতে ভগবান যেটা বলেছেন সেটাকে যদি অ্যাপ্লাইড ফর্মে আমি দেখতে পাই, এক্ষুনি উদাহরণের মাধ্যমে মাথা পরিষ্কার হয়ে যাবে। বলে কি? বলে জোর জবরদস্তি করতে পারবে না, এটা একটু আগে বলা হয়েছে। সেখানে বলছেন, গীতা বলছেন রসবর্জম রস পার্শ্ব পরম দৃষ্টা নিবর্তন, যদি তুমি রসকে ছাড়বার চেষ্টা করো কিছুতেই ছাড়তে পারবে না, ঘুরে ফিরে ওই রসে তো তোমার মন যাবে। কিন্তু ওই রস থেকে অত্যন্ত উৎকৃষ্ট কোনো রস যদি তোমায় দেখানো হয় তাহলে তুমি ওই রস এমনি ছেড়ে দেবে। চিটে গুড় ততদিন পর্যন্ত তুমি খেয়েছিলে যখন আখের গুড়ের মহিমা জাননি, আবার আখের গুড়ের পরে তুমি খেজুরের গুড় জেনেছিলে সেটা, তারপর যখন মিশ্রি আস্বাদন করেছো চিনি, তারপর মিশ্রি সীতা মিশ্রি শীতফল এগুলো পরপর গ্রেট, যে যত উৎকৃষ্ট বস্তুকে আস্বাদন করে সে তত নিকৃষ্ট বস্তুকে ত্যাগ করে, স্বাভাবিক। যেমন আমরা আমাদের অসুবিধাটা কোথাও হচ্ছে না, একটা পাত্রের মধ্যে ছোট্ট পদ্মমধু তুমি রাখো, কয়েক ফোঁটা, বেশি না, অল্প কয়েক ফোঁটা পদ্মমধু রাখো, পদ্মমধু এখানে রেখে দাও, কিছু করতে হবে না, দেখবে ওই গন্ধে কোথা থেকে মৌমাছি ছুটে চলে আসবে, মৌমাছি আসবে। কিন্তু ওই পদ্মমধুটার ওপরে যদি একটা গ্লাসের একটা কভারিং দিয়ে দাও তাহলে পদ্মমধুটার কিছু গন্ধ তারা পাচ্ছে, ছুটে আসছে, এসে কী করছে এই পদ্মমধুতে, হয়তো দেখা গেল একটা হরলিক্সের যে শিশি পাওয়া যায় ওরকম একটা শিশিতে মধু ভর্তি করে তার ছিপিটাকে এঁটে দেওয়া হয়েছে, তার ভেতর থেকে কিছু গন্ধ বেরোচ্ছে, পদ্মমধুর গন্ধ চমৎকার গন্ধ, তাতে মৌমাছিরা আসছে কিন্তু মধুর সঙ্গে কন্ট্যাক্ট পারবার চেষ্টা করছে কিন্তু ধাক্কা লেগে যাচ্ছে, কোথায় এই কাঁচের যে ব্যারিয়ার
কাঁচের যে একটা প্রোটেকশন দেওয়া রয়েছে তাতে এরমভাবে জীব দিয়ে চাটছে আর ঘুরছে, ধাক্কা লাগাচ্ছে কাঁচের গায়েতে, ড্যাসিং পুসিং করছে, কিন্তু যেহেতু কাঁচের দুর্ভেদ্য তত্ত্ব তার কাছে, সে ওই মধুটার সঙ্গে স্পর্শ করতে পারছে না। ঠিক সেরকম হয়েছে সাধক জগতের অবস্থা। কেউ কেউ ভক্তিরাজ্যের যে একটা এক্সেলেন্সি আছে, আশ্চর্য একটা আনন্দ আছে, এটা কিছু কিছু অনুভব করছেন, কিন্তু তাদের সম্মুখে মায়ার একটা এমন একটা পর্দা ফেলা রয়েছে, একটু বুঝতে পারলেও যেতে পারছে না। ও ভেতরে জানে এর মধ্যে রয়েছে, কিন্তু ধাক্কা লাগছে মায়া। সেই জন্য মায়ার যে প্রোটেকশনটা ব্যারিয়ার দেয়া রয়েছে, এইটাকে যতক্ষণ পর্যন্ত না ঘোচাতে পারবে ততক্ষণ পর্যন্ত বাস্তব ভক্তি আস্বাদন করতে পারবে না, পারা যাবে না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, রসবর্জম রসপ্রাস্য পরম দৃষ্টা নিবর্তন্তে, একটা দুটো একটা উদাহরণ আমি দিলাম। আরেকটা উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি যে দেখবে সঙ্গে সঙ্গে হৃদয়তে লাগবে, সেটা হলো এই, আমি নিজেই পূর্বাশ্রমে কোনো একজন ছিল, তার নাম বলা উচিত নয়, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, সম্বন্ধে কি পূর্বাশ্রমের সম্বন্ধে, এত ইন্টেলিজেন্ট, এত পড়াশোনায় ভালো যে লোকে চাকরি পায় না, সে তিন চারটে চাকরি পেয়ে বসে রয়েছে, একটা করে ছাড়ে একটা করে ধরে। এই কিছুদিন আগে সম্বন্ধে কে হয় এটা বলা উচিত নয়, জড় সম্বন্ধ চলে আসবে। আমার স্নেহের সে খুবই কোলে পিঠে করে আদরও পেয়েছিল, সে চাকরি ছাড়ে একটা ধরে, আর আশ্চর্য ব্যাপার, দিল্লিতে মিনিস্টারের সব ওখানে একটা কাজ পেয়েছিল, সেটা বলছে ওরা যাব না পছন্দ নেই, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটা চাকরি ওটা ছেড়ে দিল, আবার একটা চাকরি পেয়ে। লোকই চাকরি পায় না, ও পায় আর ছাড়ে। তা আমার বলার বক্তব্য হলো এই, যেমন উৎকৃষ্ট কিছু পেলে পরে নিকৃষ্ট স্বাভাবিক বাদ যায়, নিকৃষ্ট বাদ চলে যাবে, সেরকম আপনি যদি 10,000 টাকা মাইনার কোনো একটা দোকানে কাজ করেন, হঠাৎ আপনার কপাল খুলে গেল, আপনার কাছে একটা চাকরির সংবাদ এলো যে কম করে 30,000 টাকা আপনার মায়না, তারপর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব আছে, তারপর বিভিন্ন সুবিধা আপনি পাবেন, ফ্ল্যাট দেওয়া হবে, তো আপনি কি সেই 10,000 টাকা মাইনে এলো যে মালিকের কাছে করতেন ওটা কি ধরে রাখবেন নাকি ওটা ছেড়ে দেবেন? স্বাভাবিক। আবার দেখা গেল কিছুদিন পরে আপনি এমন একটা চাকরি পাবেন 50,000 টাকার উপরে মাইনে, দিল্লিতে বিশাল ব্যবস্থা, গাড়ি ফাড়ি আসবে আপনাকে নিয়ে যাবে, আপনি কোনটা করবেন? আগে চাকরিটা ছেড়ে দেবেন? এটা প্র্যাকটিক্যালি উদাহরণ, জড় উদাহরণ হলেও, তাহলে যখনই অপ্রাকৃত গুরু বৈষ্ণবরা আপনাকে অপ্রাকৃত জগতের এই অপ্রাকৃত রসের সন্ধান দিতে পারবে, দিতে তারা পারে কিন্তু নেওয়ার মতো লোক নেই। আবার দেখা গেল নেওয়ার মতো লোক আছে, দেওয়ার মতো লোক নেই, এটা হচ্ছে কথা। সেই জন্য আমাদের উপনিষদে এই জন্য বলেন যে আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্ব লব্ধা, মানে এই এর এই রাজ্যের কথা বলবার মতো লোকও নাই, বলবার মতো লোক নাই, আর যদিও বা থাকে শ্রোতা তো একদমই নাই। আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্ব লব্ধা, যদি কোনো মতে পৃথিবী খুঁজে দু একজনকে পাওয়া গেল, হ্যাঁ এই অপ্রাকৃত জগতের সাক্ষাৎ সেই কথাগুলো তিনি বলবেন, কিন্তু হলে কি হয়, শ্রোতা নেই, বা যিনি শুনে গ্রহণ করবে, শ্রোতা মানে সরতা, সরতা হিন্দিতে আমরা বলি, অর্থাৎ শুয়ে রয়েছে, সরতা শ্রবণের জন্য বসলো কিন্তু ঝিমোচ্ছে, তার তো অভিনিবেশ নয়। আমরা ভাগবতের মহিমা সম্বন্ধে আলোচনা করেছিলাম কিরকম ধরনের শ্রোতা হয়, মিন, তারপরে চাতক, বিভিন্ন উদাহরণ, হংস বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম, পরমহংস উদাহরণ দিয়েছিলাম। কাজেই কার কীরকম অবস্থা হচ্ছে সেটা তাকে গুরু বৈষ্ণবের কাছে গিয়ে জানতে হবে কী অবস্থা। তাহলে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মণি জন্মনীশ্বর হওয়া ভক্তির হৈতু কি তুই, এটা কেবল মুখে বললে হবে না, এই সব ঘটনাগুলো আমার জীবনে হলে, অর্থাৎ আমি যদি রিয়ালাইজ করি, অনুভব করি, তাহলে দেখা যাবে অনায়াসে এগুলো আমার জীবনে সিদ্ধ। আমি কিছু চাইবই না, একটা গুরু বৈষ্ণবের সামনে কোটি টাকা যদি হিপ করে রাখে একবারে ডাম্পিং, ওটা তাকাবেই না, বরঞ্চ সে যদি ব্যাসাসনে কিছু টাকা ফাঁকা পেলে রেখে যাবে, এখানে টাকা দিলে কেন, এটা তো বাস্তবিক অপবিত্র, এটা তো হাত মাচলা এখানে রাখছে, মাংস কাটছে, সে দিচ্ছে টাকা গুনে, নির্বোধ, ভাগবত আসনে দিয়ে দেয়, কত বড় সাহস, ওরা মনে করে সহায় বোধ হয় বিষয়ের গোলাম, স্পর্ধা তাদের, কখনো এসব ব্যাসাসনে কখনো অর্থ করি, এগুলো আলাদা আলাদা টাকার ইউটিলিটি আছে, সেগুলো কাজে নিশ্চয়ই লাগবে, তার একটা এখানে ব্যাসাসনের মতো পবিত্র জায়গায় নয়, লোকে এগুলো অপবিত্র করে দেয় আসনটাকে,
এই জন্য আমি বলি কম করে যেখানে হরিকথা হয় সেখানে আমার পাঁচ হাত দূর থেকে বেরিয়ার থাকে, ওর ভেতরে কেউ ঢুকবে না, বেশি ভক্তি দেখাতে হবে না, দূর থেকে পাঁচ হাত থাকবে, এর চারিদিকে সারাউন্ডিং ঘেরা থাকবে, ও ব্যাসাসন কেউ ছোবে না, তাই তো হয়, এ তো জানে এরা। বাটিন্ডা পাঞ্জাবে গেল বছর হলো পুরো জায়গা, ওখানে কেউ ওঠে না, পুরো গোবর জল গঙ্গা দিয়ে গঙ্গা মাটি সব দিয়ে লেপানো, কালা গাছ আছে ওর মধ্যে কেউ উঠবেই না। এগুলো নিয়ম, শুদ্ধতা বিঘ্ন করলে যিনি বক্তা তার কষ্ট হয় বলতে, এ তো প্রাকৃত, এ মনে করে আমার সাউন্ডের আমার রেজলিউশন আমি চেক আপ করবো, কিন্তু আমার যে গলায় কষ্ট হয় এটা অনুভব করে না, বলতে শ্রোতাদের একটু আনন্দ লাগে, ও ওর চিন্তা করবে কি আর করবো, ও ভালো চিন্তা করছে কিন্তু বোঝে না। তো এখানে আমরা মোটামুটি চতুর্থ শ্লোকের কথা আমরা বুঝলাম, চতুর্থ শ্লোক চৈতন্য মহাপ্রভুর। তো আমি নজনম নজনম সুন্দরী কবিতা আমি এটা বললেও আমার মাথায় ঢুকবে না, হৃদয়তে প্রবিষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি আমি অনুভব করতে না পারবো এই বিষয়টা, ততক্ষণ পর্যন্ত লাভ কী। এবার চতুর্থ শ্লোক চলে গেলে কি কথা আছে, নধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ্ব কামে মম জন্মনি জন্মেশ্বর ভবতাদ ভক্তি রহিতই। তারপর বলছেন ঐ নন্দতনু যোগিঙ্করং পতিতং মাং বিষয় ভবাম ভবাম বুধৌ কৃপায়াত পাদ বঙ্গ স্থিত ধূলির সদৃশম বিচিন্তয়। আমি আগে বলেছিলাম আগের যে প্রথম এক দুই তিন চার চারটে শ্লোকের মধ্যে কি কি ব্যাখ্যা আছে, কেন চারটে শ্লোক বলা আছে, এগুলো মোটামুটি আমি হিন্টস দিয়েছিলাম, বিস্তৃতভাবে আলোচনা আমি করি নাই, কিন্তু এই যে শ্লোকটা দেখছো এখানে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হল, অর্থাৎ সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এখান থেকে শুরু হবে। বাকি বদ্ধজীবের অবস্থাটা কি কি জিনিসটা পেতে পারে, সংকীর্তনের দ্বারা কি হবে, জীবের কর্তব্য, এগুলো সমস্ত বলা আছে। তিনাদপি হচ্ছে সংকীর্তনের যোগ্যতা, এগুলো সব বলা আছে। প্রাইমারি সমস্ত কিছু আগে চার নম্বর শ্লোক পর্যন্ত কি এক্সিলেন্সি তোমার হৃদয়ের হতে পারে, যাতে জগতের যা কিছু বৈভব ঐশ্বর্য যা কিছু আনন্দ জড়জগতের এগুলো তোমার কাছে অত্যন্ত ক্ষুদ্র বলে বোধ হবে, সেটা কখন হবে, এই কথাগুলো সমস্ত আলোচনা করা আছে। তারপরে ওই নন্দতনু যোগিঙ্করং প্রতিদং মাং বিষয় ভবান বুধৌ, আমি অনন্ত ভবসাগরে এই সাগরে পড়ে গেছি ঠাকুর, তুমি দয়া করে তোমার চরণের ধূলির সদৃশম বিচিন্তয়। এই যে প্রার্থনাটা ওই নন্দতনু যোগিঙ্করম, নন্দতনুজ এখানে বলা আছে, এর দ্বারা তোমার এখানে সম্বন্ধ জ্ঞানের কথা এলো। এই সমস্ত অবস্থাগুলো আমরা ভাগবত আলোচনা করতে গিয়ে, বিশেষ করে আমরা চৈতন্য চৈতন্যমিত আদি সমস্ত জায়গায় চৈতন্য মহাপ্রাকৃত দৈন্যতেও আমরা দেখেছি কিভাবে দৈন্য করে তিনি কাঁদছেন, যে আমার এই জীবনের কি অর্থ, বৃথা আমি প্রাণ পতঙ্গটাকে ধারণ করে রয়েছি, এগুলো চৈতন্য মহাপ্রভু আপনাকে দৈন্য স্থাপন করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিভিন্ন জায়গায়, আবার এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরুষের কি চৈতে মহিষে লঘিষ্ঠ, এ কথা আমি আলোচনা করেছিলাম, বলে বেশ ভালো, যারা দৈন্যের বাস্তবিক স্বরূপটা বুঝলো না তারা কেউ কেউ কোনোরকম ব্যাখ্যা করলো, তথাপি বললো ভালো, কিন্তু বৃন্দাবন দাস থেকে যখন বললেন যে এত পরিহারও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু তার শিরেরও বলে, এ আবার কী বৈষ্ণব রে বাবা, কী সাধু, এটা লাথি মারবো বলছি, হ্যাঁ বেকার তো, এ তো বৈষ্ণব নয়। তারা বুঝতে পারলো না, তারা বুঝতে পারলো না যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের যে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ এই কথার যা তাৎপর্য, আর বৃন্দাবন দাস ঠাকুর যে বলছেন তবে মাথি তবে লাথি মারু তার শেরের ওপরে, এটা দুটো একই তাৎপর্যপূর্ণ। বলে এটা কী করে হয়, আপনি তো অবাক কথা বলছেন, হ্যাঁ একই, যখন ভজন রাজ্যের ভক্তি রাজ্যে প্রেম রাজ্যে ডুবে যাবে তখন এই দুটো যে একই তাৎপর্যপূর্ণ সেটা অনুভব হবে। আমি একটু ব্যাখ্যা করব, এই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা হওয়া উচিত, কখন সুযোগ পাব এটা সম্ভব নয়, সব সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, তাও আবার সময় নেই। সেখানে বলছেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের যে বৈরাগ্য এটা বাহ্যদৃষ্টিতে তুমি বুঝতে পারলে, অহংকারী ব্যক্তিরা বললো এটা আবার এটা কি বাস্তব দৈন্য নাকি, এটা তো বাড়াবাড়ি, তাদেরকে বলা হয়েছে সেটা দৈন্যের সাগরে কি ঘটনা ঘটছে সেটা বোঝা সম্ভব নয়, অহংকারের সাগরে, অহংকারের সাগরে থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত দৈন্যের সাগরে কি ঘটনা ঘটছে সেটাকে অ্যাসামশান করে নেবে এটা হয় না। সেই জন্য আমি অনেক সময় শিক্ষিত সমাজে প্রথমেই এই কথাটা বলে রাখি, যারা
অহংকার নিয়ে বসেন, আমি বড় বিরাট শিক্ষিত, কি বলে শুনি একটু। অবশ্যই এরকম ধরনের ঘটনা ঘটে নাই, সবাই আমাকে ভালোবাসেন এবং প্রথমে হয়তো কিছু অভিমান দেখালেন, করে পরে কেটে যায়। এটা গুরুদেবের কৃপা যে লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত রাজ্যে তুমি যদি অগ্রসর হতে চাও, সেখানে তোমার যুক্তি, তোমার বিদ্যা বুদ্ধি যা কিছু কোনোটাই কাজে লাগে না। অপ্রাকৃত জগতে যখনই প্রবেশ করতে চাইবে, তখন জড় বুদ্ধি, জড় বিবেক, জড় বিবেচনা, জড় অর্থ করি, লোকবল, সবগুলোকে আগে সাইড করে রাখতে হবে, তাহলে তুমি পারবেন। ওই জন্য লজিক্যাল ইন্টারপ্রিটেশন আমি বুদ্ধি দিয়ে বুঝে নেব, সেটা হবে না। স্যার অকেজো অপ্রাকৃত জগতে কখনো এই তর্ক যুক্তি চলে না, প্রবেশ করতে পারে না। সেই জন্য তো উপনিষদে এই কথা বলেছেন না, ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যে রাজ্যতে যেতে গিয়ে তুমি তোমার বাক্য আদি একটা বাউন্স করে চলে আসে, বাউন্স করে চলে আসে, ধাক্কা লেগে একটা চলে আসে, ফেরত চলে আসে। এরাকে বলছেন অপ্রাকৃত রাজ্যে তোমার এই বাক্য ভাক্য যেখানে প্রবেশ করতে গিয়ে এক ধাক্কা মেরে যেখান থেকে পাঠানো হয়েছিল সেখানে ব্যাক করে চলে আসে, বাউন্স করে চলে আসে। সেই রাজ্যে একমাত্র দৈন্য ছাড়া আর কোনো রাস্তা নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের দৈন্যটাকে বাহ্য দৃষ্টি একটু বোঝা গেলেও যেতে পারে, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরের এটা যে দৈন্য এটা কী করে বুঝব বলে, সেখানে প্রমাণ হলো এই, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি হল নিত্যানন্দ প্রভুর শেষ ভৃত্য, বাস্তবিক পক্ষে নিত্য। এ তো ব্যাসদেব গোস্বামীর কাছে যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হিমালয়ে যান নাই, কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু গেছিলেন, যখন ব্যাসগুপাতে গেছিলেন তখন ব্যাসগুপা থেকে ব্যাসদেব বেরিয়ে এসে নিত্যানন্দকে প্রণাম করেছিলেন, এরা অনেকে জানে না। কাজেই বলরামও বিভিন্ন জায়গায় ঘুরেছেন, আর এখানে বলার বক্তব্য হল এই, বৃন্দাবন দাস ঠাকুর পূর্ণ, বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে নিত্যানন্দের পূর্ণ করুণা রয়েছে, অর্থাৎ বলরামের পূর্ণ করুণা, বলরামের পূর্ণ করুণা নিত্যানন্দ বাবুর পূর্ণ করুণা, করুণাটা বিগলিত হয়ে ব্যাস ওই যে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের স্বরূপ ধারণ করেছে। এখন এই যে বৃন্দাবন দাস ঠাকুরের যা ক্রিয়াকর্ম সেটা অনেক সময় নিত্যানন্দ প্রভুর মতো হয়, যেমন মিনকেতন রামদাস, আমি একটা একটা উদাহরণ দিলে গৌড়ীয় দর্শনের আলোকে আলোচনা করতে বসেছি। মিনকেতন রামদাস যখন এলেন সেখানে হলো কি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার পূর্বাশ্রমে আমার একটা সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল অষ্টপ্রহর, তাতে মিনকেতন রামদাস নিমন্ত্রিত হয়ে এলেন, সেখানে এসে কাউকে চাপড় মারছেন, কাউকে গালি দিচ্ছেন, কাউর পিঠে উঠছেন, বিকৃত প্রেমের অবস্থা, অপ্রাকৃত বিকার, কেউ বুঝতে পারছে না। কিন্তু দেখা গেল কি, মিনকেতন রামদাসের মধ্যে নিত্যানন্দবাবুর করুণা শক্তিটা, যেমন নিত্যানন্দবাবু শিবানন্দকে এক লাথি মারল, আমি বলেছিলাম সেটা, সেরকম ধরনের নিত্যানন্দের যারা পার্শ্বদ তাদের লক্ষণ হলো অনেক রকমের, দেখে যাবেন পাগলের মতো বোঝা যায় না। বিশেষ করে নিত্যানন্দের যারা গণ তাদের করুণা বেশি, গৌরের গণ যারা আছেন তার থেকে নিত্যানন্দের যারা গণ তাদের চরিত্র স্বভাব বুঝতে পারবেন, অদ্ভুত অদ্ভুত, তাদের কী কেন কী করছে কেউ ধরতে পারে না। বৃন্দাবন দাস ঠাকুরের মধ্যে তার প্রভু নিত্যানন্দ প্রভুর এই সব যে আচরণগুলো অবধূতের আচরণ এরকম এলো। তিনি যখন দেখছেন একে এত সিদ্ধান্ত আমি বোঝালাম, এত শাস্ত্রের প্রমাণ দিলাম বুঝলো না, তখন এক কাজ করি, আমার নরক হয় হবে, আমার যা হয় হবে, আমি একে আমার চরণের ধুলি দিয়ে তার মাথাটাকে শুদ্ধ করব, আমার মাথার তার যে মাথাটা আমার চরণের ধুলি দিয়ে তাকে লাথি মারব, মারলে পরে আমার যা হয় হোক, কিন্তু আমার চরণের ধুলি, আমি তো নিত্যানন্দ, তার তো বুদ্ধি নেই যে আমি একটা বড় সাধু হয়ে গেছি, এসে আনে নিত্যানন্দ বহু তো আমাকে করুণা করেছেন, আমার হৃদয়ে নিত্যানন্দ আছে। তো তিনি সেই লাথির দ্বারা তার চরণের ধুলি সেই বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির মাথাতে নিজে চরণ ধুলি দিয়ে দিলেন। আর বৈষ্ণবের চরণ রেণু, বিষ্ণবের ভক্ত, বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ জল, এই তিন সাধনের বল, সেই চরণের ধুলি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার মাথা, আপনারা পরীক্ষা করে দেখবেন, কারো যদি বিশ্বাস নয়, কিন্তু যারা পাচণ্ড তারা যেন নেবেন না, বৈষ্ণবের উচ্ছিষ্ট,
বৈষ্ণবের চরণ জল, এগুলো হচ্ছে সাধনের তিন সাধনের বিশাল বল। কিন্তু কেউ পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না, এই জন্য তাদের ক্ষতিও উল্টো হতে পারে, বিশ্বাস চায়। সেখানে বলছেন যে এই যে নিত্যানন্দ প্রভু শিবানন্দকে চরণের ধুলি দিলেন, তারপরে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি তবে লাথি মারো, এটা প্রহ্লাদ মহারাজও বলছেন নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ মতীর্ণ কৃষ্ণে পরত শত বা মিথ বিপদ্যেত গৃহবতানাম, ইত্যাদি শ্লোক বলবো, আলোচনা প্রসঙ্গে সপ্তম স্কন্ধে আসবে। আজকে আপনারা জেনে রাখবেন ঐ নন্দতনুজ কিঙ্করং পতিতং বিষয় ভবান ভবান বোধৌ কৃপাত পাদবঙ্গ স্থিত ধূলির সদৃশ্যম বিচিন্তয়। এই আজকে আপনাদের এই ভগবানের সঙ্গে যেন সম্বন্ধ হয়, ভগবানের অপ্রাকৃত গুণাবলী আদি অনুভব করে ভগবানের সঙ্গে আজকে এইটা যদি অনুভব না হয়, সম্বন্ধ না হলে এই কথাটা বেরোবে না। ওই নন্দতনুজ কিঙ্কর কেন বলবে, ভগবান শ্রীকৃষ্ণের যে গোপিকারা বলছেন যে নখল গোপিকা নন্দন ভবান ইত্যাদি বলছেন না, আবার বলছেন অশুল্ক দাসিকা, তা আসবে প্রসঙ্গ আসবে, আমরা আলোচনা করব। তাহলে আজকে আপনার অনুভব করুন যে ভগবানের সঙ্গে এই যে ভগবান শিক্ষাস্তক দিয়েছেন এই সম্বন্ধ জ্ঞান করিয়ে, সম্বন্ধ জ্ঞান হলো, হলে পরে এবার ভবসাগর থেকে পার হওয়ার ইচ্ছা জাগলো, এবার তারপরে আস্তে আস্তে সাধন ভক্তি বলে আবার প্রয়োজনটা কী, লক্ষ্যটা কী, এটা আমরা আলোচনা করব। আজ অধিক সময় না নিয়ে আজকে এখানেই বিশ্রাম দেওয়ার চেষ্টা করি। বাঞ্ছা কল্পতর্বশ্যকে পাশেন্দু ব্যবচ পতিতানং পাবন ভবৈষ্ণবভ্যো নমঃ।